নমস্কার সুপ্রভাত দর্শক বন্ধুরা এই জিটি লাইভ টোয়েন্টি সেভেন আপনারা প্রত্যেকের স্বাগত আজ অর্থাৎ পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ায় আমার হাতে যে কিছু পত্রিকা রয়েছে সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে দৈনিক সংবাদ আজকের দিন হচ্ছে শনিবার বিশে পৌষ চোদ্দশো বাংলা ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তো শুরু করছি আজকের পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ায় আহ দৈনিক সংবাদ পত্রিকা থেকে প্রথম পাতা থেকে হেডলাইন বিধানসভার টুকিটাকি বাড়লো তহবিল বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ বৃদ্ধি করার দাবি দীর্ঘদিনের অবশেষে সেই দাবি পূরণ হল পঞ্চাশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে তা পঁচাত্তর লক্ষ টাকা করা হল নট শাহ শুক্রবার ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নাম উচ্চারণ করতে গিয়ে সাহার বদলে সাহ বলছিলেন আহ ভোট প্রস্তুতিতে বিজেপি তিনশো পঞ্চাশ প্রার্থী ঘোষণা ফেব্রুয়ারিতে আদিত্য এল এক চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে আজ নেতার বাড়িতে তল্লাশিতে নেমে রক্তাক্ত ইডি কর্তারা রণক্ষেত্র রাজ্যের ভাস্কর্য পারি দিচ্ছে মোদীর কেন্দ্র বারাণসীতে সরকারের সাফল্যের খতিয়ান উঠে এলো রাজ্যপালের ভাষণে দৈনিক সংবাদ দুইয়ের পাতা ঘরে বসে জগৎ ঘরে বাহিরে তিরুপতি বালাজি মন্দির থেকে এক লাখ লাড্ডু যাচ্ছে অযোধ্যায় বিধ্বংসী ভূমিকম্পের তিন দিন পর আশির বৃদ্ধা উদ্ধার জাপানে ভারতকে বিশ্ব শক্তি মান্য করে মোদীর প্রশংসা চীনা পত্রিকায় নিলামে উঠল দাউদের শৈশবের ভিটে বিল না মেটালে জলের লাইন কাটার নোটিশ পাঠাবে পুনের পুর নিগম যাত্রী সংখ্যার নিরিখে নয়া রেকর্ড গড়ল লখনৌ মেট্রো টেসলাকে টপকে বৈদ্যুতিক গাড়ি বাজারের শীর্ষে চীনের চিনের সংবাদ তিনের পাতা লুই ব্রৈলের জন্মদিন পালিত কৃষ্ণপুর এলাকায় বন্য হাতির তাণ্ডব সঙ্গীত তারতির সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্টুডেন্ট হেলথ হোমে রক্তদান শিবির আজ সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস পালিত দৈনিক সংবাদ পাঁচের পাতা এখানে রূপনগরের অপরূপ কথা এক অন্য ভোরের হাত ছানিতে লিখেছেন নন্দিতা দত্ত দৈনিক সংবাদ ছয়ের পাতা মস্তিকা পাঠশালা নান্দনিক খারাপ ছবি করার থেকে সিরিয়াল করা ভালো ছোট থেকে বড় পর্দা এমনকি ওটিটিতেও সমান তালে কাজ করেছেন অভিনেতা রণজয় বিষ্ণু যাই হোক সিনেমার যে খবর এখানে আরো আছে টলিউডে ফের জুটিতে দেবের খাদান দৈনিক সংবাদ সাথের পাতা বিশ্ব পরিক্রমা চাপে পড়ে নয় হাজার ছয়শো বাহান্ন বন্দীকে মুক্তি মায়ানমারের ঝুন্টা নেতার জাপানে ভূমিকম্পের মৃত্যু বেড়ে বিরানব্বই নিখোঁজ দুশো বিয়াল্লিশ দুই হাজার মানুষ লাফিয়ে পড়ার পরে লাগানো হল স্টিলের নেট পিপিপির প্রধানমন্ত্রী পদপ্রাঠী ভুট্রই ইরানে হামলার দায় শিকার আই এস জিহাদের কুয়েতের নয়া প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ দৈনিক সংবাদ আটের পাতা তিতমুখে পোস্ট সংক্রান্ত পরিচালিত পঞ্চায়েত গুলিতে বিদায়ী পুলিশ আধিকারিকের কম্বল বিতরণ প্রাক্তন শিক্ষকের মৃত্যুতে শোক রামনগর সাতনং রোডের প্রবীণ বাসিন্দা তথা উমাকান্ত স্কুলের প্রাক্তন শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য বৃহস্পতিবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তিনি স্ত্রী এক কন্যা এক পুত্রসহ আত্মীয় স্বজন ছাত্র ছাত্রী সহ বহু গুণমগ্ধ রেখে গেছেন চাকরি জীবনে তিনি রাজ্যের বহু স্কুলে শিক্ষকতা করেন চাকরির প্রথম জীবনে তিনি মেলাঘর মনবকুল অভয়নগর ইত্যাদি স্কুলে শিক্ষকতা করেন কুন্দমন দ্বাদশ্রেনী বিদ্যালয় থেকে দুই সালে অবসর গ্রহণ করেন বেশ কিছুদিন যাবতীয় তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে রাজধানীর বিরোধী আহত অটো চলক জেলা মহিলা কংগ্রেসের বর্ধিত সভা উদয়পুরে ধান কেনায় দ্বিতীয় সেন্টারে রাজনগরে পাঁচটা পেশার সঙ্গে নার্সিং কে মেলানো ঠিক নয় অভিমত গৃহবধূকে স্থিরতাহানির চেষ্টা করলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চাঞ্চল্য মায়ানমারে বেড়া নয় মিজোরাম সীমান্তে লালদুহুমা প্রগ্রেসিভ বৃহৎ কর্ণারের উদ্যোগে আজ শ্যামাপূজা নাথ যোগী ফোরামের রাজ্যভিত্তিক সম্মেলন কার্যভার নিলেন অমরপুরের নতুন এস গাছ কাটাতে গিয়ে ধলা বিলে শ্রমিকের মৃত্যু ইউকো ব্যাংকের প্রতিষ্ঠা দিবস দৈনিক সংবাদ দশের পাতা রহস্যজনকভাবে নিখোঁজ শিশুকন্যা সহ গৃহবধু বিকশিত ভারত সংকল্প যাত্রা পানি সাগরে নতুন নিয়োগ ছাড়া অ্যাটাচের প্রবণতা টিএসআর এর জটিলতা দুর্গম অ্যান্ডোলামে সড়ক নির্মাণে দুর্ভোগ মেটালো আর ডি দপ্তর সোনামোড়ার বটতলিতে মকর সংক্রান্তি মেলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত কমলপুরকে ধলাই জেলা থেকে পৃথক করার দাবি জোরালো হচ্ছে প্রত্যন্ত বিভিন্ন ভিলেজে লাটে কর্মসংস্কৃতি মানুষের দুর্ভোগ টাক্কা তুলসীতে পানীয় জলের ব্যবস্থা দুই দিন ব্যাপী শৈব মেলার সমাপ্তি উত্তর গঙ্গানগরে হিট রান আইনের বিরুদ্ধে উদয়পুরের ট্রাক চালকদের মিছিল একাধিক দাবির ভিত্তিতে মিছিল ও সভা দৈনিক সংবাদ এগারো পাতা মাঠে ময়দানে রঞ্জিতের প্রথম শতক শ্রীদামের বরস্কোর দিকে টিম ত্রিপুরা বাইশ গজে দুরন্ত কামব্যাক রঞ্জিতে প্রথম শত রান মা বাবাকে উৎসর্গ শ্রীদামের স্বামীজির জন্মদিন যুব দিবস পালনে উদ্যোগ দপ্তরের আন্তর্জাতিক যোগা জয় এখনো দল নাইডু ট্রফি চন্ডীগড় ম্যাচের আগে চূড়ান্ত প্র্যাকটিস ত্রিপুরার বারো বছর বয়সে রঞ্জিত বৈভব বিশ্ববিদ্যালয়ের যোগাসন খেলো ইন্ডিয়ার আসর বর্ষে ত্রিপুরায় ওয়েস্ট ইন্ডিজ মার্কিন মুলুকের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত পাক মহারণ নয় ই চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে ইতিমধ্যে টুর্নামেন্ট ক্রীড়া সূচি সহ দিনক্ষণ আইসিসি তরফে ঘোষণা করা হয়ে গেছে আগামী নয় জুন দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান গ্রুপ লিগে মুখোমুখি হবে খেলো ইন্ডিয়া মহিলা ফুটবল আজ থেকে শুরু হচ্ছে টি এফ এর আসর দৈনিক সংবাদ বারো পাতা শহর সৌন্দর্যায়নের সরকারের পাশে থাকার বার্তা মেয়রের ঘন কুয়াশার বলি দুই আজ বিজয়ীকে স্কুটি প্রদান শ্যামসুন্দর কুম জুয়েলার্স এর সেলিব্রেশনস ডিজিপিদের সম্মেলন শুরু জয়পুরে দীর্ঘ বছর পরও অনিয়মিতদের নিয়মিত না করায় তীব্র ক্ষোভ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল কমিশন মহারাজগঞ্জ বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা তার পত্রিকায় আজ অর্থাৎ একটা পৌষ বাংলা শনিবার ছয় জানুয়ারি দু ইংরেজি প্রতিবাদী কলম সাংসদের নাম পাল্টে দিল সরকারি দপ্তর রাজ্যের জনপ্রিয় সাংসদের নামটাই পাল্টে দিল হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এবং সেরিকালচার দপ্তর ঈদ মাঝারে রাখবো ছেড়ে দেব না এটি একটি ক্যাপশন একটি সংবাদপত্রের অর্থাৎ এখানে দুটো ছবি আছে প্রথম ছবিতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ অঙ্গুলি তর্জনী দিয়ে সুদীপ বাবুর খুব কাছাকাছি অর্থাৎ একটা অন্তরঙ্গ অবস্থা দেখা যাচ্ছে যেটা পত্রিকায় লিখেছে আর পরের নিচের যে ছবিটি আছে সেখানে পাশেই বিদ্যুৎ মন্ত্রী বসা মুখ্যমন্ত্রীর পাশে এর মাঝখানে সুদীপ বর্মন গিয়ে একদম হাসি মুখে মুখ্যমন্ত্রীর সামনে পেছনে আছেন প্রাক্তন মন্ত্রী ভগবান দাস এবং মনোজ দেন নেন যাই হোক পিটা খেলেন রাষ্ট্রবাদী নেতা পাপ যদি বাপকেও রেহাই না দিয়ে থাকে তাহলে বর্তমানে সেই পাপের ফাঁসে আটকে গিয়েছেন মন্ডল স্তরের এক নেতা এক মাসে উদ্ধার তেইশ আগরতলায় সিবিআই কোর্ট বেতন নেই রেগায় উন্নয়নে বিধায়কের টাকা বাড়লো দেড় যুগ পরেও তারা অনিয়মিত সুশাসনে দেহ আটকে হাসপাতালে প্রতিবাদী কলম তিনের পাতা স্কুল মাঠে পার্কিং জোন জবাব দিলেন মেয়র নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল মাঠে আন্ডারগ্রাউন্ড পার্কিং জোন বা মোটর স্ট্যান্ড করা হবে এমন দাবিতে বিদ্যানিকেতনের প্রাক্তন বর্তমান সহ বিভিন্ন মহল তীব্র প্রতিবাদে সামিল হয়েছে অবশেষে গোটা বিষয়টি সম্পর্কে স্পষ্টীকরণ দিয়ে আগরতলা পুর মেয়র দীপক মজুমদার স্পষ্ট বার্তা দিয়েছেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে কোনো ধরনের পার্কিং প্লেস বা পার্কিং জোন কিংবা মোটর স্ট্যান্ড করা হবে না ফেসবুক প্রতারণায় শিকার মন্ত্রী ফেসবুকে সাইবার অপরাধের শিকার রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মাও বিজেপি আছে বলে এত সুবিধা বিজেপি নেতৃত্ব নিয়মিতকরণের দাবিতে টেট উত্তীর্ণদের মামলা 4 কোটি দিয়ে বালির ব্রিজ শামিত বিরুদ্ধে সন্তান চিন্তায় অভিযোগ অনলেন স্ত্রী তানিয়া ভারত জোড়ো যাত্রা 14 জানুয়ারি নাথ যোগী ফোরামে রাজ্যবitik প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গাছ ভেঙে মর্মান্তিক মৃত্যু নিয়মিতকরণের দাবিতে টেট উত্তীর্ণদের মামলা চিনির অভিদ মজুত শনাক্ত করলো প্রশাসন প্রতিবাদী কলম চারের পাতা অনুমতি ছাড়া সাতশো দিন অনুপস্থিত ছিলেন বিক্রম মেধা অন্বেষণ জেলা কমিটি বেকার ইস্যুতে সরব হলো এ আই ডি ওয়াই বঞ্চনা ইস্যুতে আলোচনা জিপিএটি সাধারণ সভা তেজস্বিনী মহিলা সম্মেলন প্রতিবাদী কলম পাঁচের পাতা নজরুল কলা মিনাক্ষী মীনাক্ষী পরীক্ষার জন্য ভেনু বাড়ল মন্ত্রী ঘনিষ্ঠের অফিস কামায় শিক্ষক স্বল্পতায় হাবুডুবো খাচ্ছে স্কুল পাচারের আগে পেঁয়াজ চিনি আটক অন্যান্য আবেদনের বিজ্ঞপ্তি জারি প্রতিবাদী কলম ছয়ের পাতা আগরতলায় লিখিত পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি এবং অন্যান্য খবর আছে এই পাতায় সাতের পাতা প্রতিবাদী কলম ভোটমুখী বাংলাদেশে ট্রেনে আগুন কমপক্ষে পাঁচ পুলিশের এনকাউন্টারে হত গ্যাংস্টার বিনোদ উপাধ্যায় বৃদ্ধির হারে বিশ্বে পয়লা নম্বরে থাকবে ভারত ছয় দশমিক দুই শতাংশের পূর্বাভাস দিল রাষ্ট্রপুঞ্জ লস্কর জঙ্গিকে খতম করলো সেনা বৃত্তশালী প্রার্থী ছড়াছড়ি বাংলাদেশে হরিয়ানায় প্রাক্তন বিধায়কের বাড়িতে ইডি উদ্ধার কোটি কোটি টাকা সোনা বন্দুক কয়েকশো কার্তুজ ভোট পিছিয়ে দেওয়া হোক পাকিস্তানের সেনেটে পাশ করানো হলো প্রস্তাব ইডি সহ অধিকর্তার মাথায় ছটি সেলাই শাহজাহান বাহিনীর হাতে জখম তিনজনে হাসপাতালে ইডির নিশানায় এবার এনসিপি প্রধান শারদ পাওয়ারের নাতি রোহিত কর্ণাটকে অন্তত চুয়ান্ন শতাংশ পরিবারের কেউ না কেউ ভুগছেন কোভিডে সমীক্ষা প্রতিবাদী কলম আটের পাতা সার্বিক বিকাশে স্বচ্ছতা ও স্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যপাল সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ধর্মনগরের ট্যাঙ্কার চালকদের কর্মবিরতি ভোটার সংখ্যা বৃদ্ধি সন্তোষজনক রাজ্যের তিনটি সাধারণ ডিগ্রি কলেজ তীর্থমুখ মেলার প্রস্তুতি দেখলেন মন্ত্রী একশো বত্রিশ কেজি গাঁজা আটক হিট এন্ড রান লঙ্কাকাণ্ড কাঁঠালতলিতে সংঘর্ষে আহত ওসি দক্ষিণ জেলার ভোটার তিন লক্ষ আটত্রিশ হাজার এস এফআই স্মারক প্রতিবাদী কলম নয়ের পাতা সিদামের দুরন্ত শতরান বড় জয় দিয়ে শুরু চাম্পামুরা প্রতারিত হয়ে আদালতে ধনী ধর্মনগর কবাড়িতে শীর্ষে প্রেস ক্লাব চলমানে ব্যাডমিন্টন আব্দুল করিম সিটি ফুটবল বারোই জানুয়ারি যোগা খেলোয়াড়দের সংবর্ধনা হিসাবপত্রের পর কমিটি নিয়ে চিঠি যাচ্ছে কমিশনের কাছে টিসি এর ইউনিট ইস্যুতে দৃষ্টিহীনদের দাবায় চ্যাম্পিয়ন সঞ্জয় ধন প্রগ্রেসিভ ক্লাবের উদ্যোগে ক্রিকেট অনুদান বন্টনের সবার প্রতি সমান নজর দেওয়ার আর্জি ক্রিয়া সংস্থাগুলি প্রতিবাদী কলম দশের পাতা স্কুল মাঠে জোয়ার আসর গবেষকের রহ সমৃদ্ধ অভিযুক্ত মডেল স্ত্রী নেশামুক্তিতে যুবকক্ষণ শ্যামসুন্দর পৌং জুয়েলার্স উদযাপন করল করলো কনগ্রেচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনস এলআইসি এজেন্টের দাহ উদ্দার রেল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু খুনের দায় রিমান্ডে প্রদীপ রিমান্ডে আইনজীবী অনির্মাণ গাড়ি নিয়ে নদীতে জাঁপ তার পরের পত্রিকায় আজ অর্থাৎ বিশে পৌষ চোদ্দ বাংলা শনিবার ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি পাতা থেকে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম সালের দ্রুততম বৃদ্ধি ভারতেরই প্রকাশ রাষ্ট্রসংঘের রিপোর্টে এই অফিস সরকারের বড় পদক্ষেপ ত্রিপুরার ভাস্কর্য পাবে বেনারসের রাস্তার মোড়ে রাজ্যে ভোটার সংখ্যা বেড়ে আঠাশ লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শো পঁচিশ জন জেল হাজত ই ডিজিটাল ক্রিমিনাল সৈকতের ঠিকানা বিধায়ক এলাকা উন্নয়নের তহবিল বেড়ে পঁচাত্তর লক্ষ বিধানসভায় সুরজিৎ দত্তের স্মৃতিচারণ দিনের জন্য মুলতবি এক দশকের সেবা সুশাসন একটি মাত্র লক্ষ্য গরিব জনগণের কল্যাণ সাধন ভারতীয় সভ্যতার আত্মমর্যাদা পুনঃ প্রতিষ্ঠার ইতিহাস সত্য ভাষণ দিনের পাতা জেলার খবর তেরো লক্ষ টাকার গাঁজা সহ পুলিশের হাতে আটক দুই নিজের দোকান থেকে বিমা কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ভুয়া অ্যাম্বুলেন্স থেকে গাজা উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চোদ্দ জানুয়ারি তীর্থ ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন প্রতি ঘরের সুশাসন অভিযান দুই দশমিক শূন্য সাগরের বিকাশ শিবির রয়েশাবাড়িতে এস দুঃখিত রয়েশাবাড়িতে এসডিপিউর গাড়ির সাথে অটো সংঘর্ষে চালক সহ গুরুতর আহত ছয় দিন্দুপুরে গৃহবধূ তাহানির চেষ্টায় চাঞ্চল্য ইছাই লাল ছড়ায় শিক্ষক স্বল্পদায় রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ক্ষয় মহকুমায় শীতকালীন সবজি চাষে সহায়তা সত্য ভাষণ পাঁচের পাতা জাতীয় ও আঞ্চলিক ভারতীয় সেনাবাহিনীর একশো চল্লিশ কোটি দেশবাসী শক্তির প্রতীক যোগী শনিবার সিকিম শহরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতীয় জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি জঙ্গি সংগঠনের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় সড়ক দুই শিশু আহত আরও প্রতি আরো কাছাকাছি শীতে কাবু দিল্লি উত্তর ভারত রওনা নৌসেনার যুদ্ধ জাহাজ পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন এস জয়শঙ্কর দাউদের চারটি সম্পত্তির নিলাম সম্পন্ন অবিকৃতই থেকে গেল দুটি প্রপার্টি সত্য ভাষণ সাতের পাতা মাঠে ঘাটে প্রটিয়াদের বিরুদ্ধে জিতে মাঠে ভাঙরা নাচ রাজ্যের নাম আরো উজ্জ্বল করল স্ট্রেংথ লিফটার অতসি ঘরের মাঠে রঞ্জিত ট্রফিতে প্রথম ম্যাচে সাবলীর ত্রিপুরা দল সদর অনুর্ধ্ব পনেরো ক্রিকেটে জয় দিয়ে যাত্রা শুরু চাম্পামরা কোচিং সেন্টারের জন্মবার্ষিকীদের স্মরণে ভারতীয় ক্রিকেটের নবাব খেলো ধর্মনগর প্রতিযোগিতায় কবাড়িতে জয় পেল ধর্মনগর কমল কাপ ক্রিকেটের জয় দক্ষিণ শান্তির বাজার সত্য ভাষণ আটের পাতা মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার নিশ্চয়তা যে পি নাড্ডা বিজেপিতে যোগ দিলেন চারশো জন ভোটার খেলার মাঠে আন্ডারগ্রাউন্ড পার্কিং প্লেস হচ্ছে না মেয়র শ্যামসুন্দর কং জুয়েলার্স এর কংগ্রেচুলেশন অ্যান্ড সেলিব্রেশন বিশ্রামগঞ্জে চৌরাশি যুবককে অটোর পারমিট উত্তর কালাবনের গ্রামীণ রাস্তা পরিদর্শনের বিধায়ক জাপানে ভূমিকম্পে প্রাণী শোক প্রকাশ মোদিত নমো অ্যাপের উপর প্রশিক্ষণ শিবির রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত সংকল্প যাত্রা পরীক্ষা পে চর্চা চব্বিশের জন্য রেকর্ড এক কোটি রেজিস্ট্রেশন তারপরের পত্রিকা আজ অর্থাৎ বিশে পৌষ চোদ্দশো বাংলা ছয় জানুয়ারি দু চব্বিশ ইংরেজি সান্ধন পত্রিকা প্রথম পাতা থেকে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম বিধানসভার টুকিটাকে এখানে রয়ে গেছে সুদীপ রতন কাছাকাছি নিরাপত্তার বজ্র আটনি নেতাজি মাঠে পার্কিং হবে না মেয়র খবরের জোরে পিতা ফেরত নেশামুক্তি মুক্তি কেন্দ্রের অত্যাচারে এক যুবকের মৃত্যু মালিক পলাতক একটি লাশ বিবাদে এলো অনেক কথা ওবিসি সংরক্ষণ পরীক্ষা চলছে বিধানসভায় জানালেন মন্ত্রী বিধায়ক উন্নয়ন তহবিল বেড়ে পঁচাত্তর লাখ চুরাইবের সীমান্তে যান চালকদের বন্ধ ঘিরে উত্তেজনা ১৪৪ জারি সেন্দন পত্রিকা দুইয়ের পাতা খবর বিশ্রামগঞ্জ বাজারে যুবকের ঝুলন্ত দেওয়া উদ্ধার মুহরি খুন মামলা জিতের পুলিশ রিমান্ড জাতীয় কলা উৎসবে রাজ্যের টিম গেল তেলিয়ামুড়া মহকুমার তিন কেন্দ্রে বর্ধিত ভোটারের হার এক দশমিক শতাংশ জয়নগর দ্বাদশে শিক্ষকের অভাবে একই সঙ্গে দুই ক্লাস রাজ্যে তিন নতুন কলেজ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে নদীতে ঝাঁপ অবৈধ ড্রাগস কারবারি পুলিশের জালে সেন্দন পত্রিকা তিনের পাতা বিরাশি প্রতিষ্ঠা দিবসে ইউকো ব্যাংক আপনার ঘরে কাল ধর্মনগরের তেজস্বিনী মহিলা সম্মেলন চাকায় গাঁজা আটক দুই মাঠে নেমেছে আইনজীবীরা সীমান্ত গ্রামে চিনি পেঁয়াজ উদ্ধার শিশু মালঞ্চ নার্সারি স্কুলের প্রতিষ্ঠা দিবস তিন দশক ধরে দীপক এখনো স্বহিমায় উজ্জ্বল বিশ্রামগঞ্জে অটো পারমিট পেল চুরাশি জন সানমেন পত্রিকা পাঁচের পাতা চাকরির খবর বেশ কিছু খবর আছে এখানে তারপর ছয়ের পাতা সেনমেন পত্রিকা খাগড়াছড়িতে চার যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার নেই উদ্বিগ্ন এইচপিএফ তীর্থমুখের মেলা পর্যালোচনা সভা হরিয়ানায় কংগ্রেস বিধায়কের বাড়িতে ইডি হানা সোমালিয়া অপরিত জাহাজ উদ্ধার নিরাপদে পনেরো ভারতীয় দুঃখিত সন্ধন পত্রিকা সাতের পাতা কমলপুরে সিপিআইএম এর বিক্ষোভ কর্মসূচি প্রশাসনিক শিবিরের সুযোগ নিচ্ছেন মানুষ সোনামনে পূর্ত দপ্তরের নির্মাণের কাজে অসন্তোষ ছয় বছরে উদ্বোধন হলো না ফুলচুরি স্কুলের পাকা ঘর পদত্যাগ করলেন এস মোর্চার সভাপতি শ্যান্দন পত্রিকা আটের পাতা খেলার বেশ কিছু খবর রয়েছে এখানে দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা ধোনির জয়ী ইয়ুথ স্পোর্টিং ক্লাব উদ্বোধনী ম্যাচে জয়ী সাবরুম স্কুল শ্যান্দন পত্রিকা নয়ের পাতা মাঠে পার্কিং হবে না বলছেন মেয়র এগুলো প্রথম পাতার খবর বিধায়ক উন্নয়ন তহবিল বেড়ে পঁচাত্তর লাখ চন্দন পত্রিকা দশের পাতা ভাস্কর্য কর্মশালা পরিদর্শনে কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জীবিত দখলদারি ব্যবসা কর্তৃপক্ষ নীরব দেশ আর্থিক প্রবৃদ্ধির পথে এগিয়ে চলছে রাজ্যপাল হাওড়া মার্কেট চোর নেশাকরদের আস্তানায় পরিণত গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু তার দুঃখিত বিশে পৌষ চোদ্দশো বাংলা ছয় জানুয়ারি দু ইংরেজি ডেইলি দেশের কথা প্রথম পত্রিকা থেকে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম বিধানসভায় প্রথম ভাষণ শুরু মোদী বন্দনায় জোট সরকারের ব্যর্থতা ও অপকর্ম আড়ালে রাজ্যপাল ধর্ষণ মামলায় ছিয়াশি শতাংশ আসামি বেকসুর খালাস গাজায় খাবার জলের খোঁজে শরণার্থীদের প্রাণান্তকর অবস্থা রবিবার বাংলাদেশের জাতীয় নির্বাচন বিএনপি হরতালে কে হবে বিরোধী দল জাতীয় পার্টি না স্বতন্ত্র আওয়ামী লীগ বলবে ফলাফল সাতই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি মূলত কোন দল সংসদে বিরোধী দলের আসনে বসবে তা ঠিক করার জন্য কারণ এই নির্বাচনে দেশের প্রধান দুই দলের একটি খালেদা জিয়ার বিএনপি ও সমমনা দলগুলো নেই নেই বাম গণতান্ত্রিক জোটও যারা আওয়ামী লীগ ও বিএনপি থেকে সমদূরত্ব বজায় রেখে চলছে তাই প্রধান বিরোধী শক্তি নির্বাচনে না থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের তিনশত আসনের মধ্যে দুই শতাধিক আসন নিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে অনেকটা নিশ্চিত উন্মত্ত তৃণমূল রক্তাক্ত ইডি ভাঙচুর একের পর এক গাড়ি পশ্চিমবঙ্গে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী জন ডেলি দেশের কথা তহবিলে অর্থদান চেতনায় সান্দিন সামনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ুন তেলিয়ামুড়ায় হলসভায় রাধাচরণ দেববর্মা রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত দশ মাসে এক টাকাও মিলেনি বিধায়ক উন্নয়ন তহবিলে অর্থ বৃদ্ধি রাম উড়িয়ে দেওয়া মুসলিম নামের ভুয়ো হুমকির পেছনে আসলে তিন উগ্র হিন্দুত্ববাদী বিধানসভায় প্রয়াত দুই বিধায়ককে শ্রদ্ধা ডেলি দেশের কথা দুয়ের পাতা হালারিতে বিক্ষোভ মিছিল সভা মথুরার মসজিদকে উৎখাতের আর্জি আর্জি খারিজ সুপ্রিম কোর্টে ইভিএম নিয়ে উদ্বেগ উড়াল নির্বাচন কমিশন ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের ব্যাটারি চুরি দ্বিত তিন চোর সরকারি দুঃখিত সহকারী অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যু নীল দেশের কথা তিনের তিনের পাতা ক্রীড়াঙ্গন আর্থিক প্রতিবন্ধকতার সাথে ছিল পরিকাঠামোর অভাব গ্রামাঞ্চল থেকে উঠে আসা ক্রীড়াবিদরাই এশিয়ান গেমস এর দেশকে পদকে আলোকিত করেছে কোহলি রোহিত রোহিত স্বামী নয় সানির ভোট সোহমানকে আইপিএল চব্বিশ নজর থাকবে ধোনি হার্দিক পন্থের দিকে শীতকালীন দল বদলে তাগব ওয়ার এমবাপেকে নিয়ে ডেলি দেশের কথা চারের পাতা নয়া শিক্ষানীতি মানুষ ভুবনে উপনিশ উপনিশ উপনিবেশবাদের দখলদারি লিখেছেন প্রভাত পট্টনায়ক নয়া শিক্ষানীতি মানুষ ভুবনে উপনিবেশবাদের দখলদারি লিখেছেন প্রভাত পট্টনায়ক গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের পনেরোটি পদের জন্য পঁচিশ হাজার প্রার্থী অভাবের হার দশ দশমিক বিরাশি শতাংশ ডেলি দেশের কথা পাঁচের পাতা কর্পোরেটর কর্পোরেটদের পায়ে দিতে হাস দেউ অরণ্য ধ্বংসের ছাড়পত্র দিচ্ছে সরকার সাত জানুয়ারির প্রতিবাদী আন্দোলনের সূচনা মনোরম সৈকতে মোদী ট্রেনের জানালায় ঝুলছেন মহিলারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাত্র চারজন শিক্ষক প্রচারের উল্টো চিত্র গলা চিপা এসবি স্কুলের। স্কুলে সমর্থন সিপিআইএম এর বেতনের দাবিতে টানা ধর্মঘটে হিমাচল প্রদেশের বিদ্যুৎ কর্মীরা গার্গী ভট্টাচার্যের মৃত্যুতে প্রাক্তন সাংসদের শোক দেশের কথা ছয়ের পাতা এখানে সংবাদ সংবাদ সংক্ষেপে কিছু রয়েছে কোটি টাকা সন্ত্রাসী ধৃত গুলির লড়াই মন্দিরে হামলা দায় শিকার চুরি চুরি মামলা দালানের পেটে অ্যান্টি ড্রোন খুনের ঘটনা জমার দেহ ইত্যাদি বেশ কিছু ছোট ছোট খবর রয়েছে গাজার গণহত্যায় মদতের প্রতিবাদ গাজায় গাজার গণহত্যায় মদতের প্রতিবাদ মার্কসেসের সঙ্গে জোড়া মার্কিন ডিগ্রিও ফেরাচ্ছেন সন্দীপ পান্ডে লুইস জন্মদিন পালিত উদযাপিত জগনের পরিবারে ভাঙন কংগ্রেসে যোগ দিলেন শর্মিলা রামকে আমি বলে আক্রমণের মুখে এনসিপি নেতা বার্ধক্য ধর্ম ব্যাপারীরা মানুষের সরল ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে রাজনীতি করছে ক্ষমতার লক্ষ্যে অভিমত দেশের কথা সাতের পাতা খেলার খবর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল দক্ষিণ আফ্রিকাকে দুইয়ে ঠেলে দিলে ঠেলে শীর্ষে ভারত সিদাম পালে শতরান রঞ্জিতে গোয়ার বিরুদ্ধে ভালো শুরু ত্রিপুরার ভারতের বাইশ গজের সমালোচকদের পাল্টা দিলেন পিচের রেটিং নিয়ে আইসিসি ম্যাচ রেফারিদের চোখ রোহিত কপিলের সঙ্গে দূরত্ব কমিয়ে শ্রীনাথকে ছুলেন বুমরাহ শেষ সময়ে পেনাল্টি থেকে রক্ষা পেনাল্টি থেকে করা গেল করা গোলে জিতল বার্সেলোনা মেসির সঙ্গে খেলা সত্যি বিশেষ কিছু অ্যাম্বাপে ডেইলি দেশের কথা আটের পাতা কোর্টে আবারও জয়ী গুজরাট অঙ্গনওয়ারী কর্মচারী সংগঠন গাছ কাটতে গিয়ে মৃত শ্রমিক শোক পরিবহন শ্রমিকদের ধর্মঘটের যান পরিষেবা গার্গি ভট্টাচার্যের শেষকৃত্য আজ বন্ডে অনুদানের বন্ধে পেয়েছে বিজেপি জিপি এটি সবাই সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলা শুরু চোদ্দই জানুয়ারি পিছু হাত সরকার নেতাজি স্কুল মাঠে পার্কিং জোন হবে না তথ্য প্রযুক্তি দপ্তরে এসে ডেপুটেশন সাবরুমে প্রাক্তন কর্মচারী নেতা স্মরণ সভা তারপরের পত্রিকা আজ অর্থাৎ বিশে পৌষ চোদ্দশো বাংলা ছয় জানুয়ারি দু ইংরেজি শনিবার আজকের ফরিয়ান প্রথম পাতার থেকে বেশ কিছু বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম বিধানসভা শীতকালীন অধিবেশনের গুরুত্বপূর্ণ মুহূর্ত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ বৃদ্ধির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী উন্নয়নের বহর বাড়াতে আন্তরিক সরকার বারাণসীতে স্থাপন হবে রাজ্যের শিল্পকলা নজরুল কলা ক্ষেত্রে তৈরি হওয়া ভাস্কর্য দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী শুরু হবে ত্রয়োদশ বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণে ফোকাস হল সরকারের সাফল্যের খতিয়ান বাংলাদেশের সাধারণ নির্বাচন অভ্যন্তরীণ বিষয় ভারত যানচালকদের টাকা বন্ধে লঙ্কাকাণ্ড কাঁঠালতলিতে আক্রান্ত ওসি সি একশো দ্বারা জারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত মোট ভোটার আঠাশ লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শো পঁচিশ জন নেতাজি স্কুল মাঠে হবে না পার্কিং জোন মেয়র পত্রিকা আজ অর্থাৎ বিশেপুষ বাংলা কিরাত বার্তা এগারোতম বিধানসভার দুঃখিত তার পরের পত্রিকায় আজ অর্থাৎ বিশে পৌষ চোদ্দ বাংলা ছয় জানুয়ারি শনিবার ফলাফ করে ছাপানো হয়েছে বিধানসভা তৃতীয় অধিবেশন বিধানসভায় রাজ্যপালের ভাষণে মুখ্যমন্ত্রী সুশাসনের জয়গান বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থ বৃদ্ধি গাছ কাটতে গিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নজরুল কলাক্ষেত্রে ভাস্কর্য কর্মশালা পরিদর্শন দেশের পরম্পরাগত সভ্যতা সংস্কৃতির জন্য আমরা গর্বিত বিনাকি লেখি মডেল স্টির সাথে সাংসারিক ঝামেলায় আত্মঘাতী ইঞ্জিনিয়ার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত নেতাজি স্কুল মাঠে হচ্ছে না আন্ডারগ্রাউন্ড কার পার্কিং মেয়র এর ভুল চিকিৎসায় মৃত্যু হল গৃহবধূ পূর্ববার বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধি ভারতেরই সিলমোহর রাষ্ট্রসংঘের রিপোর্টে তার পরের পত্রিকায় আজকে বশ বন্ধুরা ত্রিপুরা দেশ ও দুনিয়া আজকের মতো এখানে সমাপ্ত আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখতে থাকুন এইচডি লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবাইকে আবারও ধন্যবাদ এবং নমস্কার যত্ন হামবাই খুলুম